সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অফুরান শুভেচ্ছা। তোমাদের সাথে যথারীতি আছি আমি কানিজ ফাতিমা। আজকে আমরা পড়তে যাচ্ছি ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটি নিয়ে ইতোপূর্বে আমার আরও দুটি পাঠ রয়েছে। সেই পাঠের মধ্যে আমরা দেখেছি কোথায় কোথায় ভাষার অপপ্রয়োগ হয়, সেগুলো আগে আমাদের বুঝতে হবে, চিহ্নিত করতে হবে, তবেই না আমরা সেগুলো শুদ্ধ করতে পারবো। আজকের পাঠে আমরা ভাষার অপপ্রয়োগ নিয়ে কিছু উদাহরণ দেব, সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব কোথায় কোথায় আমাদের কি ধরনের ভুল হয়ে থাকে। তাহলে চলো যাওয়া যাক। এখানে আমি পরীক্ষায় যেভাবে তোমাদের বাক্য দেয়া থাকবে ভুল সম্বলিত, সেভাবে কিছু উদাহরণ রেখেছি এবং উত্তরগুলো ফাঁকা রেখেছি, যাতে তোমরাও বুঝতে পারো বা একটু ভাবতে পারো এখানে কি হতে পারে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, তোমার আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না। তো এখানে কি অসঙ্গতি বা অপপ্রয়োগ রয়েছে? আমরা এখানে দেখি এই আকাঙ্ক্ষা বানানটি ভুল রয়েছে। প্রায়শই এই বানানটি ভুল করো, শুধু এখানে নয়, আরও অন্যান্য পরীক্ষায় বানান শুদ্ধিকরণ বা ভর্তি পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে। কাজেই শুরু থেকেই বিষয়টি সম্পর্কে যদি সচেতন থাকো তাহলে ভবিষ্যতে সুফল পাবে। তো বানানটি অবশ্যই উমর সাথে যুক্তক্ষ, এই বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে আছে অশ্রু জলে বুক ভেসে গেল। কি অসঙ্গতি! অনেক সময় মনে হয় যে শুদ্ধই তো মনে হচ্ছে, আসলে এটি সঠিক হবে অশ্রুতে বুক ভেসে গেল। অশ্রু মানেই হচ্ছে এখানে চোখের জল। নতুন করে এখানে আবার জল দেওয়ার সুযোগ নেই, সে কারণে আমাদেরকে লিখতে হবে অশ্রুতে বুক ভেসে গেল। এরপর রয়েছে কেবলমাত্র তুমি কাজটি করতে পারো। আপাত দৃষ্টিতে শুদ্ধ মনে হচ্ছে, তাই তো? এখানে আসলে শুদ্ধ হবে কেবল তুমি কাজটি করতে পারো, মাত্র দেওয়ার প্রয়োজন নেই। কেবল মানেই হচ্ছে শুধু তুমি কাজটি করতে পারবে, সেটিই বোঝানো হয়েছে। তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, এটি নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, অনেক কনফিউশন থাকে যে আসলে এখানে কি ত্রুটি হলো। এই শয়ের নিচে ব স দিয়ে তো আমরা নিজেকে বুঝি, তো তিনি তার নিজের স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন, এখানে ত্রুটি কোথায়? আসলে শয় ব নিজেরই, কিন্তু এখানে নিজ অর্থেই ব্যবহৃত হয়নি। তিনি স্ত্রীর সাথে ঢাকায় থাকেন, এটা যখন আমরা বুঝাবো তখন কি হবে, এই রকম করে লিখতে হবে, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। এখানে একইভাবে পরীক্ষা আসতে পারে তিনি সপরিবারে আমন্ত্রিত, সেই শয়ের নিচে ব দেব কি দেব না। শয়ের নিচে যদি তোমরা ব দিয়ে লেখো তাহলে অর্থ কিন্তু একদম বদলে যাবে, অর্থাৎ আপনি নিজ পরিবারেই আমন্ত্রিত, অন্য কোথাও তাকে আর দাওয়াত করা হয়নি বা আমন্ত্রণ করা হয়নি, অর্থ একেবারে উল্টে গিয়েছে। কিন্তু তাহলে আমাদের এসব বিষয়ে সচেতন থাকতে হবে। এখানে আছে সে আদালতে সাক্ষী দিতে গেল। এই কথাটাও আমরা প্রায়শই ব্যবহার করি, সে আদালতে সাক্ষী দিতে গেল, কি সমস্যা? সমস্যা হচ্ছে এই সাক্ষীর মধ্যে। আসলে যে ব্যক্তি সাক্ষী, যে ব্যক্তি যায় আদালতে কথা বলতে, সেই ব্যক্তিটাকে বলা হয় সাক্ষী, কিন্তু তিনি যে কথাটা বলেন, যে স্টেটমেন্ট, যে জবানবন্দি দেন, সেটাকে বলা হয় সাক্ষ্য। কাজে আমাদেরকে সাক্ষী দিতে যাচ্ছেন যদি আমরা বলি তাহলে ভুল হবে, শুদ্ধ হবে সে আদালতে সাক্ষ্য দিতে গেল। অতি পরিচিত একটি বাক্য, বিষয়টি খুব লজ্জাসকর। বিভিন্ন ক্ষেত্রে যে কাজগুলো শোভন নয় সেই কাজগুলো করলে আমরা এই শব্দটি ব্যবহার করি, লজ্জাসকর একটা ব্যাপার হয়ে গেছে, কোথাও মুখ দেখানো যাচ্ছে না। আসলে এখানে কি ভুল হয়েছে, এটার সঠিক শব্দ হচ্ছে লজ্জাকর। তাহলে আমাদের কি লিখতে হবে, বিষয়টি খুব লজ্জাকর, এভাবে যখন লিখবে তখন এক নম্বর থাকবে প্রতিটিতে, একে এক নম্বরই তুমি পাবে। সূর্য উদয় হয়েছে, এটাও আমরা প্রায়শই বলি। আসলে এখানে কি হয়েছে, সূর্য যেহেতু অলরেডি, সূর্য যেহেতু উদয় হয়েই গেছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা লিখতে হবে উদিত হয়েছে, অতিথি হিসাবে হয়েছে, এখানে সূর্য উদিত হয়েছে। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। এই উপরোক্ত, এটি আমরা অনেকেই শুদ্ধ জানি, এখনও এটি শুদ্ধই ছিল, এখন পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে যেটি হয়েছে সেটি তোমাদেরকে লিখতে হবে। উপরোক্ত শব্দটির বদলে এখন আমাদের লিখতে হবে উপরিউক্ত অথবা উপর্যুক্ত। উপরিউক্ত অথবা উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। আমরা আবেদনপত্রে লিখে থাকি যে উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমার আবেদন মঞ্জুর করলে কৃতজ্ঞ থাকব। এখন আমরা উপরোক্ত না লিখে এই দুটো শব্দের যে কোনো একটি ব্যবহার করব। এখানে আছে আজকাল বিদ্যান মেয়ের অভাব নেই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কোথাও বানান ভুল হয়েছে, কোথাও হচ্ছে
অতীত বর্তমান কালের ভুল হয়েছে, কোথাও আবার শব্দ নতুন পরিবর্তন হয়েছে, সেগুলো বিভিন্ন রকম ভুল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকাল বিদ্যান মেয়ের অভাব নেই, এখানে লিঙ্গজনিত ভুল হয়েছে, কি হবে আজকাল বিদুষী মেয়ের অভাব নেই। তো এই যে লিঙ্গজনিত ভুল, এখানেও কিন্তু হতে পারে সে খুব বুদ্ধিমান, আপাতদৃষ্টিতে ঠিক মনে হচ্ছে, কথায় কথায় আমরা এভাবে বলেও থাকি, আসলে কি হবে সে খুব বুদ্ধিমতী, এরকম বিষয় থাকবে। এখানে আছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, কথাটা তো অতীব সত্য কথা যে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু কোথায় অপপ্রয়োগ হলো, অপপ্রয়োগ হয়েছে এই বিদ্যান মধ্যে। বিদ্যা বানানটা কিন্তু এইরকমই, কিন্তু যখন আমরা বিদ্যান বলবো তখন বানানটা এইরকম হবে, তাহলে শুদ্ধ হবে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এখানে ত্রুটি কোথায়? এই যে চাক্ষুষ শব্দটির মানে হচ্ছে চোখে দেখা, নিজের চোখে দেখা, প্রত্যক্ষ মানেও হচ্ছে নিজের চোখে দেখা, তাহলে কিন্তু দুটো শব্দ একই রকমভাবে পাশাপাশি বসেছে, যেটা ঠিক হয়নি। তাহলে কি হবে, আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, এখানে রয়েছে এখানে প্রবেশ নিষেধ, এই বাক্যটা তো যেখানেই দেখি এভাবেই লেখা থাকে, আসলে শুদ্ধ হবে কি এখানে প্রবেশ নিষিদ্ধ। তোমরা এসব বিষয়ে সচেতন থাকবে, একথা প্রমাণ হয়েছে এরকম আমরা বলি, এটাও কিন্তু একটু ভুল ব্যবহার আছে, এখানে কি হবে একথা প্রমাণিত হয়েছে, যেরকম আমরা বলি তোমার সাথে একটা গোপন কথা আছে, আসলে গোপন কথা বললে ভুল হবে, কি বলতে হবে গোপনীয় কথা আছে, সে ভোরে ঘুম থেকে উঠে। এখানে অনেক সময় আমরা খুঁজেই পাই না ভুলটা কোথায় হলো, ভুলটা আসলে হয়েছে এখানে, এই উঠে শব্দটা আমরা কখন ব্যবহার করি, যখন অসমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার করি, সে ঘুম থেকে উঠে তারপর কলেজে যাবে, কিন্তু এখানে কিন্তু আমরা এটা অসমাপিকা হিসাবে ব্যবহার করিনি, একটা সমাপিকা বাক্যে ব্যবহার করেছি, যে কারণে এখানে উঠে যদি দাও তাহলে এই ক্রিয়াপদের ব্যবহারটা ভুল হবে, শুদ্ধ হবে সে ভোরে ঘুম থেকে ওঠে। এখানে আমরা কাজটা সমাপ্ত দেখতে পাচ্ছি বা তার ভাবটা সমাপ্ত হচ্ছে, তিনি আরোগ্য হয়েছেন, এখন তো দুঃসময় চলছে, অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, যখন আমরা বলছি যে সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ তিনি আরোগ্য হয়েছেন, এখানেও ছোট্ট একটা অসঙ্গতি আছে, শুদ্ধ হবে তিনি আরোগ্য লাভ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমাদের পরীক্ষায় নানা রকম অসঙ্গতিপূর্ণ বাক্য দেয়া থাকবে, সেগুলো তোমাদেরকে চিহ্নিত করে তারপর শুদ্ধ করে লিখতে হবে, মান থাকবে এখানে 8টি দেয়া থাকবে, তোমাদেরকে 5টি দিতে হবে, তা আশা করি তোমরা খুব সহজে এগুলো নির্ণয় করতে পারবে। আর এই প্রশ্নের অথবা একটি অনুচ্ছেদ দেয়া থাকবে, সেই অনুচ্ছেদেও ঠিক এই ধরনের ভুলগুলোই দেয়া থাকবে, তো আমার মনে হয় অনেক সময় অনুচ্ছেদে একটু কঠিন হয় খুঁজে বের করা, সহজ হবে যদি তোমরা বাক্যটা একটু বেশি চর্চা করো, তাহলে এখান থেকে তোমরা আশা করি পূর্ণ নম্বর পাবে। তো আশা করি উদাহরণ দেওয়ার পরে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, তারপরেও কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ করছি আজকের ক্লাস, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।